ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم গীবত সম্পর্কে একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি জিনিস? সাহাবে কেরামরা বললেন, আল্লাহ তার রাসূলই অধিক ভালো জানেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে। প্রশ্ন করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তবে আপনি কি বলেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার সম্পর্কে যা বলছো তা যদি তার মধ্যে থাকে তাহলেই তুমি গীবত করলে, আর যদি তা তার মধ্যে না থাকে তাহলে তো তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে।